স্বপ্নের লন্ডনে স্বপ্নভঙ্গের জ্বালা নিয়ে দিন কাটছে শত যুক্তরাজ্যে আসা বাংলাদেশিদের। ব্রিটেনের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ঘণ্টা প্রতি প্রায় ১২ পাউন্ড, সেখানে অর্ধেকেরও কম প্রতি ঘণ্টায় ৫ পাউন্ডেও কাজ পাচ্ছেন না হাজারো বাংলাদেশি। গত ৩-৪ বছরে ছাত্র ও কাজের ভিসায় পরিবার নিয়ে যুক্তরাজ্যে এসেছেন কয়েক হাজার বাংলাদেশি। এদের বড় অংশই বসবাস করেন লন্ডনের বিভিন্ন এলাকায়। রাজধানী লন্ডনেই দেশটির মধ্যে সবচেয়ে বেশি কাজের সুযোগ থাকলেও এ শহরে মাসের পর মাস কাজ না পেয়ে বেকার হাজারো বাংলাদেশি। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের জন্য হাহাকার। চেনা পরিচিত পর্যায়ে যোগাযোগ করেও মিলছে না কাজ। হাজারো বাংলাদেশি দেশ থেকে আসার পরও মাসের পর মাস বেকার। বাংলাদেশি ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটিতে অবস্থা প্রায় একই। ফেসবুকে বাংলাদেশি কমিউনিটির একটি গ্রুপে নাম প্রকাশ না করে সহযোগিতা চেয়ে এক পোস্ট দিয়েছেন লন্ডনে আসা এক বাংলাদেশি। তিনি লিখেছেন, অনেক আশা ও স্বপ্ন নিয়ে এদেশে এসেছিলাম কেয়ার ওয়ার্কার ভিসায়। এখন দুবেলা খাওয়া আর একটা ছাদের নিচে থাকাটাই বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ৫ মাস ধরে আমি মেইন অ্যাপ্লিকেন্ট, কিন্তু আমার কোনো কাজ নেই। হন্যে হয়ে রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, এগ্রিকালচার সাইটে কাজ খুঁজেছি কিন্তু পাইনি। আমার স্ত্রী ডিপেন্ডেন্ট হিসেবে আসার পর শুধু ১ মাস হাউসকিপিংয়ের জব করেছিলেন, এখন বেকার। আর্থিক সংকটের কথা তুলে ধরে তিনি লিখেন, হাত প্রায় খালি, তাই গত মাস থেকে লন্ডনে এক আত্মীয়ের বাসায় আছি। এখন তারা এক সপ্তাহ সময় দিয়েছে অন্য জায়গায় রুম ভাড়া নেওয়ার জন্য। এখন কোথায় যাব, কি করব, কিছুই আর মাথায় আসছে না। এক সপ্তাহ পর রাস্তায় থাকা ছাড়া আর উপায় নেই। আকুতি জানিয়ে তিনি আরও লিখেছেন, যদি কোনো দয়ালু ভাই বোন আমাদের কাউকে যে কোনো শহরে একটা কাজ দিয়ে হেল্প করতেন, সারা জীবন এই উপকারের কথা ভুলতাম না। আর এই সুযোগকে পুঁজি করে বাংলাদেশি কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কাজ পেলেও ঘণ্টায় ৫ পাউন্ডও মজুরি দিচ্ছেন না মালিকরা। রেস্টুরেন্টগুলোতে দিনে ৮ ঘণ্টার বেশি, সপ্তাহে ৬ দিন কাজ করে বেতন পাচ্ছেন মাত্র ১২০ পাউন্ড। এমন অনেক ঘটনার বর্ণনা করে লন্ডনে বসবাসকারী একজন লেখেন, লন্ডনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে ঘণ্টায় ৫ পাউন্ড বেতনেও মিলছে না কাজ। ফেসবুক গ্রুপগুলোতে কাজের জন্য হাহাকার। অনেকে যুক্তরাজ্যে আসার পর ৬ মাস কেটে গেলেও কাজ জোটাতে পারছেন না। ব্রিটেনের এক বাংলাদেশি সলিসিটর বলেন, লন্ডনে একজনের জন্য ছোট একটা রুমের ভাড়া সর্বনিম্ন ৬০০ পাউন্ড। নতুন আসা বাংলাদেশিরা বেতন ও ঘর ভাড়ার ক্ষেত্রে জুলুমের শিকার হচ্ছেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে এসেছেন রুম্পারায়। তিনি জানান, নতুন যারা আসছেন তাদের থাকার জায়গা ও কাজ দেয়াকে কেন্দ্র করে বাণিজ্য করছেন আমাদের এক শ্রেণীর মানুষ। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাসা ভাড়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষের কাছ থেকে ভাড়া নিতে হয় নতুন আসা বাংলাদেশিদের। একটি রুমে পার্টিশন দিয়ে গার্ডেনে রুম তুলে ভাড়া দিচ্ছেন তারা নতুনদের কাছে। দেশ থেকে যারা বিভিন্ন ভিসায় এসেছেন তারা নানাভাবে প্রতারিত হচ্ছেন। দেখা যাচ্ছে সরকার ঘোষিত ন্যূনতম মজুরির অর্ধেক ঘণ্টায় ৫ পাউন্ডও বেতন দিচ্ছেন না দেশি নিয়োগদাতারা। ৪০ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন শিক্ষাবিদ ডক্টর রেনু লুৎফা। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা যখন এদেশে বসতি করেন তখন তাদের কাছে কিছুই ছিল না। তারা ভাষা জানতেন না, গরমের কাপড় ছিল না, খাবার ছিল না, থাকার জায়গা ছিল না। তদুপরি তারা নিজেদের বসতি স্থাপন করেছেন, টিকে থাকার জন্য যা প্রয়োজন তাই করেছেন। অভিযোগ করার কোনো মাধ্যম ছিল না, নিজেরাই যখন যা পেয়েছেন তাতেই ঝাঁপিয়ে পড়েছেন। নিজেদের লড়াই নিজে করতে হবে। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এখন দেখি এরা শুধু কাজ নেই বলে হাত পাতে। পাশে অন্য দেশের নাগরিকদের দেখি বাগান পরিষ্কার করছে, কার্পেন্টারের কাজ করছেন, মিস্ত্রির কাজ করছেন। এক কথায় এমন কোনো কাজ নেই যে তারা করছেন না। সকালে এক কাজ তো রাতে আরেক কাজ। আমাদের শুধু অভিযোগ, রেস্টুরেন্টের কাজ খাবার ফ্রি, তারপরও অভিযোগ বেতন বেশি না।